প্রথমবারের মতো নারী পুলিশ প্রধান পেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। তিনি হলেন কিচান সিওয়েল। এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা তিনি। সাম্প্রতিক সময়ে বর্ণবাদী আচরণ, সহিংসতা, কর্মকর্তাদের দুর্নীতির বেশ কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর উপর আস্থা কমেছে। কিচান সিওয়েল নিউ ইয়র্ক পুলিশ বিভাগের উপর আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্কে প্রায় 36,000 পুলিশ কর্মকর্তা আছেন, তাদের নেতৃত্ব দেবেন 49 বছর বয়সী সিওয়েল। করোনা নিউ ইয়র্কে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিতে কঠিন দায়িত্ব তাকে পালন করতে হবে। তার পূর্বসূরি ছিলেন দেড় লত শেয়া, 30 বছর পর অবসরে গেলেন তিনি।